আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবে ভিসা এখন আরও কঠিন হইল। 33 ধরনের ভিসায় কাজ করতে সৌদিতে যেতে পরীক্ষা বাধ্যতামূলক। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে 5টি খাতে বিদেশিতে কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সাথে যুক্ত হয়েছে আরও 28 ধরনের কাজ। এখন থেকে এই 33 রকম কাজ করতে সৌদি আরবে যেতে হলে বাধ্যতামূলক পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। সম্প্রতি ঢাকায় সৌদি দূতাবাস এক চিঠিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে এই তথ্য জানিয়েছে। সোমবার 14 আগস্ট দুপুরে বিএমটি ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় এই কথা জানিয়েছে ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। বাংলাদেশ থেকে এই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার অধীনে বাংলাদেশিদের পরীক্ষা দিয়ে সনদ নিয়ে তারপর সৌদি আরবে কাজ করতে যেতে হবে। প্রথমে শুরু করা 5 খাত হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিক। এর সাথে যুক্ত হয়েছে আরও 15 ধরনের নির্মাণ কাজ, 5 ধরনের টাইলিং, 4 ধরনের গাড়ি মেরামত, প্লাস্টার কাজ এবং 3 ধরনের গাড়ির মেকানিক। এইসব কাজে যেতে হলে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে তারপরে যেতে হবে। আর পরীক্ষা দেওয়ার জন্য 6টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা আছে। সেগুলো হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিকে টিটিসি ঢাকা ও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। গত ফেব্রুয়ারিতে সৌদি দূতাবাসে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। তখন বলা হয় অদক্ষ শ্রমিকদের বেতন যদি 800 থেকে 1200 রিয়াল হয়ে থাকে তাহলে ওই দক্ষ শ্রমিকদের বেতন হবে 1500 থেকে 1800 রিয়াল। ফলে ওই 5 খাতে সনদ দিয়ে কাজ করতে গেলে তারা আরও বেশি আয় করতে পারবেন বলে জানিয়েছে সৌদি দূতাবাস। ওই পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই গমনোচ্ছেদের কোনো টাকা পয়সা দিতে হবে না। একজন বাংলাদেশি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিতে সনদ পাওয়ার পর এর মেয়াদ থাকবে 5 বছর। প্রথাগত শ্রমিকদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না যারা নর্মাল ভিসায় সৌদি আরবে যাবে। মোহাম্মদ শহীদুল আলম বলেন, সৌদি আরব আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার। সম্প্রতি সৌদি দূতাবাস একটি চিঠিতে বলা হয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা আছে কিনা ভেরিফাই করে যেতে হবে। সম্প্রতি ভারত ও পাকিস্তান একই ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। সৌদি সরকার বলছে 33 ধরনের চাকরিতে বা 33 ধরনের ভিসাতে গেলে পরীক্ষা দিয়েই যেতে হবে। তিনি আরও বলেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 6টি সেন্টার অনুমোদন পেয়েছে। আমরা অনুরোধ করছি, লোক যেহেতু অনেক বেশি হয়ে যায় সেহেতু সেন্টার বাড়াতে হবে। কোনো এজেন্সি যদি বলে যে কোনোভাবে সৌদি আরবে যাওয়া যাবে সেটা আর করা যাবে না। যার যে দক্ষতা সেটি যাচাই করে সনদ নিয়ে তারপরে সৌদি আরবে যেতে হবে। আমরা আরও বলছি, সনদ দেখে ভিসা দেওয়ার জন্য যেন এটার দায় অন্য কারো ঘাড়ে না যায়। বিএমটি কর্তৃপক্ষ জানিয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত 12টি পেশায় 1124 জন সৌদি আরবে গমনোচ্ছুক কর্মীর মূল্যায়ন ও সনদ দেওয়া হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।